আজকে আমি আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটি পরোটার রেসিপি শেয়ার করব। সকালের জলখাবার হোক কিংবা বাচ্চাদের টিফিন, খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাবো। একটা বাটিতে 750 মতো ময়দা নিয়েছি, এর মধ্যে দিচ্ছি সামান্য নুন, বড় 3 চামচ মতো সাদা তেল, আর দিচ্ছি বেটে রাখা পালং শাক। পালং শাকের শুধু পাতাগুলো ভালো করে ধুয়ে হালকা ভাপিয়ে বেটে নিয়েছি। এখন পালং শাক বাটাটা দিয়ে আগে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন প্রয়োজন মতো জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এখন ওপর থেকে একটু তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন পরোটার জন্য পুরটা বানিয়ে নেব। পুরের জন্য পনিরটা আমি গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি কোচানো আদা, কোচানো কাঁচা লঙ্কা, দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা, ছোটো 1/2 চামচ মতো জোয়ান, 1/2 চামচ জিরে গুঁড়ো, ছোটো 1/2 চামচ ধনে গুঁড়ো, ছোটো 1 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, ছোটো 1 চামচ চাট মশলা, ছোটো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হাতে মেখে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, এখন মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নেব। এই লেচিটাকে আমি বাটির মতো করে তারপরে এর মধ্যে পুর ভরে নিচ্ছি। পুর ভরে নেবার পরে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে পরোটা বেলার সময় বাইরে বেরিয়ে না আসে। একটা রেডি করে নিয়েছি, এবারে বেলে নেব। আগে একটু তেল মাখিয়ে চারিদিকটা এইভাবে চেপে চেপে সমান করে নিতে হবে, যাতে পুরটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এইবারে আস্তে আস্তে করে পরোটাটা বেলে নিতে হবে। বেলে নিয়েছি, এইবারে ভেজে নেব। প্রথমে আগে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে সেকে নিচ্ছি। এইবারে অল্প অল্প করে তেল ছড়িয়ে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এইবারে তুলে নেব। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।